আমি কেন মারতে যাব? ও তো নিজেই মরেছে, আর মরেছে তোর জন্যই। আমার জন্যই নয় তো কি? তোর সঙ্গে কথা বলার পর তোর সঙ্গে লেখাপড়া শিখবে বলে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন দেখতে গিয়েই তোর সংসারের মন উড়ে গেল। আর যার সংসারে মন টেকে না, তার যা হবার তাই তো হয়েছে। মেয়েটা উনুনের আগুনে পুড়ে মরেছে। সে বুঝি আগেই মরেছে? মানে আমার তো মনে হয় যেদিন ঠিক ও আপনাকে ঘরে আইসে সেই দিনই ও মরছে। তাই তো আমারে কইছিল লেখাপড়া শিখব, বাঁচতে চাইছিল গোকুল বালা। আপনারা তারে আর মারবেন নাই বা কেন? সে যে আমার হক গোলের সামনে আপনারা মিথ্যাবাদী প্রমাণ কইরা দিছিল, তাই বুঝি আপনার রাগ হয়েছিল বদ্যি ঠাউর, আর সেই রাগেই ওরে সরাই দিলেন যাতে আপনার মুখোশ খান ও আর ভবিষ্যতে কোনোদিনও খুলতে না পারে। আপনার মুখোশ খান আমি খুললুম, পাপ করছেন আপনারা, পাপের শাস্তি ভুগতেই হইব। বটে, পাপ করেছি আমরা? হ্যাঁ, বড় বড় কথা মুখে তোর, তাই না? তুই আর তোর বাপ খালি মুখ নেড়ে যাচ্ছিস। দাঁড়া দাঁড়া, আমাকে একটু সময় দে। তোর বাপ বেটির মুখ যদি আমি বন্ধ করতে না পেরেছি, তাহলে তাহলে আমার নামও গোপাল বদ্দি নয়। গোপাল বদ্দি নাম আপনার এমনিতেই নাই, হুইসা গেছে। মাইনসের চিকিৎসা করার নামে আপনি তাগো গলায় পা দিয়া দক্ষিণ আদায় করেন। সত্যি ছি, আপনি আবার বদ্যি কিসের? আমার বাবাই কয় ডাক্তার বদ্যি হইল ভগবানেরই পরে, তারা মাইনসেরে বাঁচায়। আপনি তো মাইনসেরে বাঁচান না, আপনি তাগো মারেন। শোনো শোনো গিন্নি, কি বলছে শোনো, আমার নাকি গোপাল বদ্যি না আমার নেই। তা কি বলে ডাকে সবাই আমাকে? কেন শোনেন নাই? আপনার সামনে খাড়াই এই তো হে সেপাই আপনার নাম খান দিছে, গোপাল কসাই। খবরদার, মারবেন মারেন দেখি একবার, মারেন। মাস্টারমশাই, আমাদের খুব ইচ্ছে ছিল আপনার সঙ্গে কুটুম্বিতার সম্পর্ক তৈরি করব, কিন্তু তার সম্ভব হবে না। কি কি কথা কইতাছে? কোন কারণে আমাদের উপর রাগ হইল সেই কথা কইয়া ফেলেন, কিন্তু এমন কথা কইয়েন না। মাস্টারমশাই, সম্পর্ক যখন নাই করণে ছিল তখন এত দূর আসবার তো কোনো প্রয়োজন ছিল না, ফটকের মাধ্যমেই তো সংবাদটা দিতে পারতেন। তখন তো জানতাম না যে আপনারা আমাদের সঙ্গে তঞ্চকতা করেছেন। তঞ্চকতা করা ব্রজ মাস্টারের ধাত নয়, সে আপনাকে জানা উচিত ঘোষ মশাই। একটু সংযত হইয়া কথা কইবে। রাখুন মশাই, মুখে বড় বড় কথা বলছেন। আপনারা একবারও জানিয়েছেন যে সৌদামিনীর একজন বড় বোন আছে, আর তার এখনো বিয়ে হয়নি, আর সে এখানেই থাকে। আবার এও শুনলাম সে নাকি আবার বিদ্যেবুধ। এইটা কি তার অপরাধ? সে কথাটা লুকানো অপরাধ তো বটেই, কি ভেবেছিলেন সত্যিটাকে লুকিয়ে রেখে ছোট মেয়েটাকে আমাদের হাতে গুছিয়ে দেবে? আমাদের সৌভাগ্য যে আসার পথে লক্ষ্মীমণি নাপ্তানির সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। সে যদি আমাদের এই সত্যি কথাগুলো না জানাতো, তাহলে তো আমরা আজ আশীর্বাদ করে চলে যেতাম, আর বিয়ের দিন বর নিয়ে চলে আসতাম, তারপর একদিন না একদিন সব জানাজানি হয়ে যেত। তখন আপনাদের আর কি, আমরা গায়ে এক ঘরে হয়ে যেতাম। আপনি বোধহয় ভুইলা যাইতেছে, বিবাহের ব্যাপারে সরাসরি আপনাদের লগে আমার কোনো কথা হয় নাই, যা হয়েছে ঘটকের মাধ্যমে।
গোপন যদি কইরা থাকে ঘটক করছে, আরে গিয়া যা কনের কন, আমারে নয়। আর আমি আমার জায়গা থেকে একটা কথাই কইতে পারি, এই কারণের জন্য যদি আপনারা বিয়ে ভাইঙা দিতে চান তাহলে আমি বাধা দিব না। কি কইতাছেন? আর একখান কথা, আপনারা যে আমার শিক্ষিত মেয়েরে বিদ্রুপ কইরা বিদ্যাবতী কইলেন, এই মাইয়ার জন্য আমি গর্বিত। এই কথাটা আগে বোঝা আপনাদের উচিত ছিল। ঘরে বড় মেয়েকে আইবুড়ো রেখে দিয়ে কোন আক্কেলে আপনারা ছোট মেয়ের বিয়ের সম্বন্ধ করতে গিয়েছিলেন? দেশে ধর্মে কি উচিত সেটা কি আপনাদের জানা নেই? তারও বিয়া দেবে শিগগিরই, দিন মনের মতো ছেলে পাইলে আসালে পরে তাল গাচ্ছ আমি, আর আপনারা এখনো পাত্রের অপেক্ষায় বসে আছেন। বাবুমশাই, আমি নিশ্চিত বড় মেয়ের মাথার ব্যামো আছে, নয়তো অন্য কোনো দোষ আছে, তাই এরা বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে রেখেছে। চুপ করেন, আপনারা এ সম্বন্ধ ভাইঙা দিতে চাইলে ভাইঙা দেন, কিন্তু আমার বড় মাইয়ার নামে একখানো কুকথা আমি শুনুন না। যতই সক্রাঙ্গন না কেন বদ্যি ঠাও, এইটাই সত্য, আপনারা গোকুল বালারে মারছে। কেন মারছেন হেইটাও গোটা পাড়ার লোক যাই না গেছে। রাগ যে আজ আপনার নতুন কইরা হইছে এইটা তো নয়, রাগ আপনার প্রথম থেকেই ছিল। গোকুল বালার গরিব বাপ অনেক টেহা দিয়ে আপনাকে খাই মিটাইতে পারে না এই রাগ। হেল্লাই গাওয়ার উপর আপনারা অত্যাচার করতেন, ভুল কইতাছি আমি? আর হেই দিন আপনি যখন আমাগো বাসাতে গেছিলেন সে পাই লই আমার সোর সাব্যস্ত করণের লাইগা, এই আশাতেও আপনার জল ঢাইলা দিল গোকুল। আর আপনার ঢিকি ঢিকি কইরা জ্বলতে থাকা আগুনে ঘি পড়ল। দিঠাউর, আপনি এত অধম্য করতেন, আপনার এই অধম্য ঠিকা বাসাইতে গেছিল গোকুল বা লোকে আপনারে বদ্যি ঠাউর কর ভগবান মানলে, আপনার শিক্ষিত মানুষ কইয়া যান, কিন্তু আসলে শিক্ষিত তো ছিলই এই গোকুল বালা। আপনার ধম্ম কম্ব শিখাইতে গেল, আপনি শিখলেন না। চুপ! আমাকে ধম্ম কম্ব শেখাবে ওই চাষার মেয়ে? খুব রাগ হয়েছিল আপনার সেই জন্য না, তাই ভাবলেন মাইরা দিব উঠারে। হ্যাঁ, আবার কইছিল লেখাপড়া শিখ, সত্যই যদি লেখাপড়া শিক্ষা লয় তাহলে তো আর দাবাই রাখা যাইব না, অহনি মুখ খুলতাছে পরে তো আরো খুলবে। তার ঠিকা তারে মাইরা দিয়া ছেলের আবার বিয়া দিবেন ঠিক করে, ঘরে তেও আইব অনেক ছেলের বিয়ে আমি আবার দেব। আরে বাঁচায় রাখলে সমস্যায় পড়তেন কি? ও যদি মুখ বন্ধ রাখতো তাহলে ওকে বাঁচিয়ে রাখতাম, ফোন তোলার আগেই শেষ করে দিতে হয়। দ্বিতীয়বার ফোন তোলার আগে মাটিতে মিশিয়ে দিতে হয়, মেয়ে ছেলে মুখ খোলার আগেই না তাকে চিতে তুলে দেওয়া দরকার। আই করেছি আমি। কি বলছেন আপনি? এত সাহস ঘরের বউ হয়ে এক আট লোকের সামনে অপমান করে এই গোপাল বদ্যিকে, আবার বলে লেখাপড়া করবে, মাস্টারের মেয়ের মতো লেখাপড়া। বাবা একটা কথা ছিল, আমি ঠিক করেছি আমি লেখাপড়া শিখবো, মাস্টারের মেয়ের কাছে শিখবো, সে আমাকে শেখাবে বলেছে, আমাকে অনুমতি দিন। মতিচ্ছন্ন হতে চাইছো তুমি, তার জন্য তুমি আমার কাছে অনুমতি চাইছো? বাবা আপনি চুপ! আর একবার যদি ওই কথাটা মুখে আনো না মেরে মুখ ভেঙে দেব। লেখাপড়া শিখবে, শিখে কি করবে? হ্যাঁ, বেটা ছেলে হবে,
হ্যাটকোট পরে মুখে চুরুট দিয়ে অফিসে যাবে? বাবা, দিনে যেমন ছোট ছোট মানুষের সেবা করে আমিও করব, তারপর লেখাপড়া শিখে অন্য মেয়েদের পড়াবো। সেবা করবে, সেবা সেবা করার স্বভাব ছিল। আরে সেবা যদি করতে হয় শ্বশুর শাশুড়ির সেবা কর, যার ধর্ম বিসর্জন দিয়ে গরিবের সেবা করবে কেন? এইটুকুর জন্যে আরে মাইরা ফেলাইলেন। বেশ করেছি, বেশ করেছি, তাকে শেষ করে বেশ করেছি। যে মেয়ে ঘরের বউ হয়ে শ্বশুর শাশুড়ির বিপক্ষে যায়, বিধবা হবে জন্য যে লেখাপড়া করতে চায়, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই দিয়েছি আমি, শেষ করেছি, বেশ করেছি। চুপ করেন, চুপ করেন। আরে তুমি চুপ করো, দেখি না ও আমার কি ক্ষতি করতে পারে। আমার বাড়ি বয়ে এসে আমার ছেলের বউর হয়ে ওকালতি করতে এসছেন, আমি কি ওকে ভয় পাই নাকি? কি করবে ও আমার, কি করবে? ও সত্যিটা জানতে চেয়েছে, আমি সত্যিটা জানাব। হ্যাঁ হ্যাঁ, আমি বৌমার আঁচলে আগুন লাগিয়েছি, আমি দাঁড়িয়ে থেকে ওকে পুড়িয়েছি। এত বড় সাহস যে আমার খাবে, আমার পরবে, তারপরও সে অন্যের হয়ে এইবার পেরমান পেলেন তো বড়বাবু? এই মানুষটাই গোকুলবালারে পুরাইয়া মারছে। পায়ে পড়ি বড়বাবু, এই রাক্ষসটা গোকুলবালারে জ্যান্ত পুরাইয়া মারছে। যেন তেমনই দগ্ধায় এই ব্যবস্থা করবে। আমার হাত বান্ধিবি পা।